আজ আমি বানাবো তরমুজের দুটি অসাধারণ আর ভিন্ন স্বাদের সামার স্পেশাল ড্রিঙ্ক। এই প্রচণ্ড গরমে তো রিফ্রেশমেন্ট দরকার, তরমুজের বিভিন্ন ধরনের শরবত বা জুস বা ড্রিঙ্ক তোমরা খেয়ে থাকবে। আজকে আমি নিয়ে এসেছি দুটো একদম নতুন স্বাদের ড্রিঙ্ক, যা শরীরকে যেমন ঠান্ডা করবে আর মুখের স্বাদকেও করে দেবে অতুলনীয়। আর এই রোজা স্পেশাল মান্থে ছোট থেকে বড় সবার মুখেই হাসি ফোটাবে এই ইনস্ট্যান্ট সামার স্পেশাল ড্রিঙ্ক দুটি। সো এখানে একটা বড় তরমুজ আমি নিয়ে নিয়েছি, তরমুজটাকে মাঝখান থেকে আগে কেটে নেব। কেটে নিয়ে একটা ফাঁক থেকে আমি এভাবে চামচ দিয়ে, একটা বড় চামচ নিয়ে নিয়েছি, এরভাবে কিছুটা তরমুজ তুলে দেব। এখানে আমি এক গ্লাসের, একটা বড় গ্লাসের প্রিপারেশন করছি, তো সেই মতো কোয়ান্টিটি নিচ্ছি। তোমরা যতটা করবে সেই আন্দাজ মতো তরমুজটা নেবে। চামচে করে পরিমাণ মতো তরমুজটা দিয়ে দিলাম এর মধ্যে তুলে নিয়ে। একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি তরমুজটা, তুলে নিয়ে এর মধ্যে দু চামচ, বড় চামচে দু চামচ টক দই নিয়ে নিলাম। এখানে অলমোস্ট 50 গ্রাম মতো টক দই দিলাম আমি। অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 4-5টা আইস কিউব, দিয়ে দিলাম একটা ছোট চামচে 1 চামচ বিট নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তারপর পুরোটা ব্লেন্ড করে নেব। খুব ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পরে মিক্সচারটা আমি একটা বড় কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নেব, কাছাকাছি 1 গ্লাসই হয়েছে। এবার আমি তরমুজের কিছু কিউব কেটে রেখেছি, ওপর থেকে এইভাবে ড্রিঙ্কসটার মধ্যে দিয়ে দিলাম সব তরমুজগুলো। ভর্তি ভর্তি 1 গ্লাস হয়ে গেছে এবার পুরোপুরি, এই ড্রিঙ্কসটা কিন্তু রেডি হয়ে গেছে। ভীষণই রিফ্রেশিং হয় এটা, অবশ্যই ট্রাই করো। এবার আমি সেকেন্ড ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি। বাকি তরমুজটাকে আমি পিস পিস করে কেটে নেব। কেটে নিয়ে খোসাটা বাদ দিয়ে তরমুজগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপর একটা বাসনের মধ্যে একটা ছাঁকনি রেখে একটা গ্রেটার দিয়ে তরমুজগুলোকে সব আমি গ্রেট করে নেব। এইভাবে রসটাকে বার করে নেব আর খোসাগুলো কিন্তু উপরে থেকে যাবে। মোটামুটি 1 গ্লাস আন্দাজ মতো আমি তরমুজ এখানে গ্রেট করে নিয়েছি। এবার এই খোসাগুলোকে একটা চামচ দিলাম, চেপে চেপে রসটা পুরো ছেঁকে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট চামচে 1 চামচ ব্ল্যাক পেপার, আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ বিট নুন। তারপরে পুরোটাকে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই ড্রিঙ্কটার স্বাদ হবে কিন্তু একটু ঝালঝাল আর খেতে ভীষণই রিফ্রেশিং লাগে। এখন এটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম, ওপর থেকে একটুখানি ব্ল্যাক পেপার আমি ছড়িয়ে দিলাম লুকসটা ভালো রাখার জন্য, আর তরমুজের এক টুকরো খোসা দিয়ে এটাকে এইভাবে ডেকোরেট করে দিলাম। দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক দুটো, তোমরাও চাইলে আজকেই ট্রাই করে নিতে পারো। ট্রাই করে আমাকে জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।